কারোর কেউ নইকো আমি কেউ আমার নয় শুধু সোনা গানা ইউটিউব পয়সা শুধু আমার হয় কার কথা বলছি দেখে নাও কার কথা বলছি চলে এলাম আমার প্রিয় কন্টেন্ট ম্যান্ডি ম্যান্ডির 9 সেপ্টেম্বর ম্যান্ডির হাজবেন্ডের কাছে পয়সা ছিল না কি করে বুঝলেন দিদি পয়সা ছিল না ও তো বিশাল বড় লোক কি দুঃখ কি দুঃখ কি দুঃখ নয় তারিখ ওর বরের ফোন হারিয়ে গেছে কোথাও থেকে কিনবো কি করে কিনবো ইএমআই নিয়ে কিনতে হবে ক্যাশ টাকা নিয়ে গেলে আমি ঝামেলায় পড়ে যাব আমার কাছে ক্যাশ নিলে আমার যে ক্যাশের হিসাব উল্টা হয়ে যাবে আমার ব্যালেন্স কমে যাবে সামনে জন্মদিন কোথা থেকে পয়সা আনবো অনেক ন্যাকা নিকান্না দেখলাম দশ তারিখ যাওয়া হলো দশ সেপ্টেম্বর ম্যান্ডি কিনলো ভিভো প্রো টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স থাউজেন্ড দিয়ে তারপরও কষ্ট দশ টাকা দিলাম আর বাকি টাকা মাসে সাড়ে চার হাজার করে ইএমআই দেবো ধীরে ধীরে কেটে যাবে দুঃখ তো সবসময় থাকে দুঃখ ছাড়াও থাকতে পারে না ভাবতে পারেন তারপর ম্যান্ডি এত জাঁকজমক করে মেয়ের বার্থডে করলো মেয়ের বার্থডেতে মেয়েকে গিফট শুধু সোনা রুপো দিয়ে ভরিয়ে দিল হ্যাঁ একমাত্র মেয়ের বার্থডেতে তার মা দিতেই পারে ছোট্ট বাচ্চাকে সোনার চেইন সোনার ব্রেসলেট পায়ে রূপা নুপুর তাছাড়া তো আছেই সেই লম্বা চুল গাউন এগুলিতে আছে প্লাস প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে যাওয়া তাদের বাড়িতে খাওয়া তাদের বাড়িতে সাথে গিফট দিয়ে আসা কত আমাদের মেন্ডি কিন্তু ভীষণ গরিব কোথা থেকে আনবো কি করব তোমাদের দয়ায়। তারপরও থামা নেই সেই ফুল পাপড়িকে বরণ করা হলো সেখানেও দেওয়া হলো সোনার কানের পিসি শাশুড়ির কর্তব্য নিভানো ঠিক আছে পিসি শাশুড়ি কর্তব্য নিভাতেই লাগে পয়সা কিন্তু নেই পয়েন্ট টু বি নয়টেড পয়সা নেই তারপর তারপর ম্যান্ডি আবার নেমন্তন করলো আমাদের প্রিয় রানীকে পয়সা কিন্তু নেই প্রিয়ার জন্য না প্রিয়ার পুরো পরিবারের জন্য ম্যান্ডি গিফট কিনল পয়সা কিন্তু নেই ইএমআই তার তো না এ প্রিয়া আসার আগে তার একমাত্র স্বামীকে সোমেনকে হাতে স্টিলের ব্যাসলেট বালাটা খুলে রুপার বালা দিল পয়সা কিন্তু নেই আমার দেখো তো কি ভাল লাগছে সোমেনের গলায় চেইন চেইন মোটা লকেটটা হনুমান লকেটটা চেন দিয়েছে হাতে আবার রুপার বালা ম্যান্ডি তো ম্যান্ডি সুপ তারপর তারপর প্রতিদিনই সেই মাংস খাওয়া হচ্ছে কারণ ঘরে গেস্ট আসছে প্রথম বাপড়িরা ছিল তারপরে প্রিয়া রানীরা আসলো তারপর আজকে তো আরো উপরে চলে গেল ও ধর্ম নিয়ে চলে আসলো সামান্য একটা শঙ্কর মাছ খাওয়ার জন্য সোমেন কি কন্ট্রোভার্সাল চেষ্টা করলো আমি ব্রাহ্মণের ছেলে শঙ্কর মাছ কি খাওয়া যায় এটা কি মিষ্টি জলের মাছ নোনা জলের মাছ তো ব্রাহ্মণের ছেলে কোন দিনটা মাংস রে বাবা পুজোর দিন দিওয়ালির দিন ধনতাসের দিন সব দিনই তো মাছ মাংস খাচ্ছ মাছ মাংস খাওয়া যায় নিয়মগুলি মানো না কারণ কোনো দিন হোক তার জন্য একটা ধর্ম নিয়ে চলে আসলে ব্রাহ্মণ এটা কিন্তু ম্যান্ডি ভালো বলেছে তুমি চিকেন খাও আবার কি বললে আমার মা খাওয়ায়নি তো মা খাওয়ায়নি তো কি হয়েছে বউ খাওয়াবে মা কি ইউটিউবার ছিল ছিল না বউ ইউটিউবার মা কি পয়সা কামায় এক করে ঘরে আনতো রোজগার করে আনতো না বউ আনে মা কি মাছের বাজার থেকে মাছ কিনে আনতো আনতো না বউ মাছের বাজার যায় টাকা বিল্ডিং করতে পেরেছে পারেনি বউ পেরেছে মা কি তোমাকে স্টিলের বালার যায় রুপার বালা পড়তে দিয়েছে পারেনি বউ পেরেছে তাহলে তাহলে কার ইচ্ছায় চলবে বউর ইচ্ছায় চলবে বউ যা আনাবে তাই খাবে বউ যা বলবে বস কারণ তোমার আছে পরিচয় আছে সোমেন বাবু সবটাই তোমার ম্যান্ডির জন্য তাই তোমাদের কাছে কোনো চারা নেই বউকে ইয়েস ম্যাডাম তুমি বলা করো ভিডিওতে দেখেছি যখন ম্যান্ডি থামিয়ে দেয় তোমাকে থেমে যেতে হয় কারণ যখন সংসারে বউয়ের রোজগারটা বেশি হয় তখন কিন্তু স্বামীদের এইভাবেই চলতে হয় আমি তোমাদের সবগুলি ব্লগারের বউ হাজবেন্ডদেরকেই এই অবস্থা দেখছি কারণ কেউ কিছু বলতে পারবে না কি করে বলবে টাকা টাকার কার টাকায় বাড়ি কার টাকায় বাইক কার পরিচয় তুমি বাচ্চ বাচ্চ তো ম্যানজি আই লাভ ইউ এছাড়া কোনো চান্স নেই বুঝলে ম্যান্ডি বর সোমেন তারপরে আসা যাক ধান প্যারাস ধান প্যারাসে অনেক কিছু কিনতে হয় নুন কিনতে হয় লবণ কিনতে হয় হলদি কিনতে হয় ঝাড়ু কিনতে হয় এরা এখন বড় বড় লোক এরা অর্ডিনারি ঝাড়ু কেনে না এরা অ্যামাজনে বা অনলাইনে আর যে অর্ডিনারি ঝাড়ু পাওয়া যায় সেগুলিকে তাই অনলাইন থেকে ঝাড়ু আনতে অর্ডার দিয়ে দিয়েছেন আমাদের একনিষ্ঠ ম্যান্ডিরানি আর মাছগুলি দেখলে ইলিশ মাছ তারপরে তেলাপিয়ানা এটাকে কি কি নৌ কি বলে একটা ওই মাছ তারপর কাটাপোনা। তারপর তার সাথে শঙ্কর মাছ আর কেমন মেয়ে তুমি ম্যান্ডি বাবা তোমার জন্য কষা কষা করে দারুণ টেস্টি করে বানিয়ে নিয়ে আসবে তুমি খাবে এইখানে কর্তব্যটা তোমার ছিল না তোমার বাবার ছিল বলো তো মেয়েকে বাবা খাওয়াবে না বাবা মেয়েকে খাওয়াবে একটু বলবে বলবে না তুমি তো মেয়ে তুমি খাবে না কিন্তু রোজগারে মেয়ে বাবার চ্যানেলটা তোমার জন্য দাঁড়িয়েছে তো বাবা বলো স্বামী বলো শাশুড়ি বলো কারুর কেউ নই আমি কেউ আমার নয় আমি শুধু ইউটিউবারে সোনা গনা আমার হ্যাঁ কারুর কেউ নই আমি তাই না ম্যাডি তারপর ধনতরেশ এইগুলো হচ্ছে মিনিমাম বাজারে হলুদ নুন ঝাড়ু আসলটা তো হচ্ছে ধনতরেসে হার ছড়ি হার না হার না চেইন হার হচ্ছে রোগা পাতলাগুলি এইগুলিকে হার বলে ও তো এটা আনেনি গো ও মোটা চেইন এনেছে সাথে এনেছে ইউনিক ইউনিটিয়ারিং আর কি বলেছে এখন থেকে আমি এগুলি পড়বো এগুলিকে রাখবো না কেন পরবে না কেন পরবে কার জন্য কিন্তু যতই ম্যান্ডি বিল্ডিং বিল্ডিংয়ে থাকুক ছেঁড়া খাতায় শুয়ে শুনেছিলাম লাখ টাকার স্বপ্ন ও লাখ টাকায় শুয়ে ছেঁড়া খাতার স্বপ্ন দেখে কেমন করে এই যখন ওর মোটা চেইনটা দেখলো এই যখন কানেটা দেখলো ওর যে সেই পুরনো দিনে ওর বাবা ওকে আংটিগুলি দিয়েছিল তিনখানা আংটি বিক্রি করতে হয়েছিল সাবান নেই সার্ফ নেই বিস্কিট ছিল না ঘরে খাওয়ার কিছু ছিল না চাল ছিল না কি সুন্দর করে বলল না হয় সাবান দিয়ে স্নানটা নাই করতাম না হয় সার্ফ দিয়ে কাপড় নাই কাঁচতাম তাও তো আংটিগুলি থাকতো তখন সোনার দাম বুঝিনি আরে মরি কাপড় না ধুলে ইনফেকশনে অনেক রকম রোগ হতে পারত সাবান দিয়ে স্নান না করলে গায়ে নোংরাতে অনেক রোগ হতে পারতো আর চাল না খেলে আর এই তরকারি টরকারি না খেলে আজকে ইউটিউবার কি করে হতে কি করে করতে কথা বলতে কোথা থেকে চুপ কি বলো না খেয়ে না সাবান দিয়ে স্নান করে তুমি সোনার আংটিটা ইম্পর্টেন্ট ছিল পারোটে নটঙ্কি করতে মানুষ বাঁচলে সোনা সোনার জন্য বাঁচা না বাঁচার জন্য সোনা মানুষ বলতেই বলে সোনা হচ্ছে স্ত্রীর ধন তাই সোনাটা তো শোষণ বিক্রি করেছ তুমি ঘর সামলিয়েছ সেটা কি তুমি খারাপ কাজ তোমাকে সোনাটা ইম্পর্টেন্ট তুমি মরে যেতে ইনফেকশন হয়ে স্নান না করে ভালো করে কাপড় না ধুয়ে কিন্তু সোনাটাকে গুছিয়ে রাখতে হ্যাডসফ হ্যাডসফও অফ চিন্তাধারা কি করে পারো এগুলি বলতে বলো তো সোনাটা ইম্পর্টেন্ট ওর দুঃখ এর জন্য ওই সময় ওর আংটিগুলো আমরা হলে কি বলতাম ওই আংটিগুলোর জন্য আমি বাঁচতে পেরেছি ওই আংটিগুলির দিন আমার পাশে দাঁড়িয়েছিল সোনার যে কি ভেলু এটা আমি বুঝতে পেরেছি আমার সেই সময় কিছু ছিল না এই সোনার আন্টিগুলি আমাকে আমার জীবন দান করেছে তা না বললো বললো কি বোক আমি ছিলাম বুঝতে পারিনি বিক্রি করে দিয়েছি কথা কি করে বললে এতে বোঝা যায় তুমি কতটা লোভী প্রত্যেকটা লোক যারা কন্ট্রোভার্সি ভিডিও সবাই বলছে তুমি 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 লোভী না খেয়ে থাকতে না খেয়ে ইউটিউব করতে পারতে তুমি না খেয়ে থাকতে চলতে পারতে তুমি সাবান দিয়ে স্নান না চলতে পারতে তুমি কাপড় না হয়ে চলতে পারতে তাও তোমার কাছে তোমার সোনার গড়াটা ইম্পর্টেন্ট ছিল তোমার মতো মানুষ যেন ঘরে করা হয় ভারতবর্ষে আর কেউ গরিব থাকবে না যে সাবান দিয়ে চান করবো না সার দিয়ে কাপড় দেবো না লাগে দুই তিন দিন না খেয়ে একদিন খাবো কিন্তু সোনাটা আমরা ব্যাংকের লকারেই রাখব। তার সোনার রেটটাও তখন অনেক বেড়ে যাবে কিছুদিন আগে যখন ও সোমেনকে কিনে দিয়েছিল তখন কিন্তু পারত সোমেনের জন্য একটা সোনার বালা কিনতে একটা চেইন আর কানের না কিনে ও পারত একটা চেইন বা কানের একটা বালা কিনতে যে আমার জন্য একটা কিনেছি সময়ের জন্য একটা কিনেছি সেটা কিন্তু মা জননী করেনি আমার জন্য আমি করবই রোজগারটা আমার ওকে জিজ্ঞেস করে করব না অফকোর্স এটাই তুমি দেখালে তুমি সোমরের জন্য করলে না যা কিছু করলে নিজের জন্য করলে চেইন কানেরও একটা স্বামীকে সোনার জন্য একটা নিজে পড়তে হ্যাঁ উল্টো ওর জন্মদিনের সময় তোমার মেয়ের জন্য যেই লকেটটা এনেছিল এই বলে আমার বলো না আমার সব তো মেয়েই পাবে সবাই জানে সবাই জানে যার যার সম্পত্তি নেক্সট টাইমটা তার যে ঘরে যার ছেলে যার মেয়ে যার দুটো যার তিনটে সব সম্পত্তি তার সন্তানরাই পায় তা হলো আমরা মারা কখনো ওই কানের গুলি আংটিগুলি পড়ি না যা বাচ্চা তো বাচ্চা বাঞ্জি রেখে দিই এটা হচ্ছে মাতৃত্ব বোধ তুমি তো শুধু কারোর কেউ নৈক্য আমি কেউ আমার নয় শুধু সোনা গনা পয়সা আর ইউটিউব আমার হয় এই হচ্ছে আমাদের ম্যানডি